আজকে আমি একটা গল্প বলছি যে আমার নৌবাহিনী থেকে কি করে ফিনটেক এখন যে কাজ করে, তো অনেক রকম ভুল ইনফরমেশন দেখতে পাই ওয়েবসাইটে, তারপরে সোশ্যাল মিডিয়াতে। আজকে ক্লিয়ার করি, সো আই স্টার্টেড ফ্রম নেই ওয়েন আই ওয়াজ লাইক 18। আর এই গল্পটা আজকে বলছি, আমি একটা আসলে এয়ারক্রাফট ক্যারিয়ারে দাঁড়িয়ে আছি, সো দিস ইজ মাই নেভি সর্ট অফ দেজা ফু। আর আমি নিউ ইয়র্কে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমি এসেছি আমার নগদের কাজে, আমার এখনকার যে ক্যারিয়ার পোর্টফোলিও। সো দুইটার মধ্যে রাস্তাটা কি করে হলো, ফ্রম এ নেভি শিপ হাউ আই ল্যান্ডেড ইন এ ফিনটেক কোম্পানি। সো আমি বেসিক্যালি 98 থেকে 2002 মাঝামাঝি পর্যন্ত বেসিক্যালি নেভিতে ছিলাম। সো নেভাল একাডেমিতে জয়েন করি ক্যাডেট হিসাবে, সো 41 লং কোর্স বলে। সো আই শো ইউ গল্পটা বলি। সো যেটা হলো যে তারপরে আমার প্রায় আমি 2000 সালে কমিশন পাই, যেটা মানে প্রায় 5 টা টার্ম, আমাদের 5টা টার্ম ছিল, 6 মাস করে করে 2.5 বছর। সো আই গট কমিশন ইন ইয়ার 2000 সালে, অ্যান্ড দেন আই বিকেম সাবলিভেন্ট যেটাকে বলে। সো আমি প্রায় আরও প্রায় 2.5 বছর কাজ করি। 2002 সালে আমি চলে আসি, 2002 সালে আই লেফট নেভি উইথ অ্যামিকেবল অল দ্য ডকুমেন্টস এন্ড এভরিথিং। আমি প্রায় দেখি যে সোশ্যাল মিডিয়াতে লোকজন হেট স্পিচ দেয় যে উনি এইভাবে চলে এসেছে, হচ্ছে কামান, এ ধরনের মিথ্যা কথা বলার কিছু নাই। সো উইথ প্রপার ডকুমেন্টেশন আই লেফট নেভি ডেফিনেটলি 2003 আর 2004-05। আই ডিড সাম MBA ফ্রম যেটাকে বলে যে একদম সিভিলিয়ান লাইফ, সেটা IBA থেকে। দেন 5 সাল থেকে আই স্টার্টেড মাই কর্পোরেট। সো আমার এরকম মিলিটারি, নো দিস ইজ নট বাংলাদেশ নেভি, দিস ইজ US নেভি, বাট আমার এই পুরো মিলিটারি লাইফের থেকে চেঞ্জটা বেসিক্যালি MBA থেকে শুরু হয়। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি যেটা বললাম যে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে বেশ কয়েক বছর, সো ওখানে আমার মেইন পোর্টফোলিও ছিল ট্রেড মার্কেটিং অ্যান্ড এবং কি বলে এটাকে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো আমি প্রায় 2-3 বছর ওই কাজটা করি। কাজটা কি ছিল, আমি বেসিক্যালি মেক শিওর করতাম আমার কোম্পানির প্রোডাক্ট যাতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমার ফার্স্ট পোস্টিংটা ছিল সিলেটে। সো সিলেট আমি, ইট ওয়াজ অ্যাবসলিটলি এক্সাইটিং থিং ফর মি, বিকজ সিলেটের মজাটা হচ্ছে যে আমি আমার স্কুলও শুরু করি সিলেটে, জালালাবাদ ক্যান্টনমেন্ট, আবার কর্পোরেট ক্যারিয়ারও শুরু করি সিলেট থেকে। সো আই হ্যাভ এ ট্রুমেন্ডাস লাভ ফর সিলেট, কিতা খবর বালানি, সো আই লাভ সিলেট অ্যান্ড এভরিথিং। আমার লাইফে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স চিটাগাং আই লাভ, বিকজ কলেজ চিটাগাংয়ে, নেভি চিটাগাং। তারপরে যেটা হলো, আমি 2005 থেকে 2008 পর্যন্ত কাজ করেছি ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেটা বললাম। তারপরে বেসিক্যালি বাংলালিঙ্ক টেলিকমিউনিকেশন প্রায় 5.5 বছর, 2008 থেকে 2013। পোর্টফোলিওগুলো ছিল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড দেন আই হ্যাড রিসার্চ, তারপরে ছিল আর অনেক কিছু। সো টেলিকমের একটা দারুণ ব্যাপার, সো ওখানে মার্কেট রিসার্চ ইত্যাদি আমি কাজ করছি, ডেটা প্রায় শখানেকের মতো এক্সটার্নাল কি বলে প্রজেক্টস, রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করেছি। আমি আসলে নাম্বারস খুব পছন্দ করি ওই জায়গাতে। তারপরে বেসিক্যালি সবাই তো আর সবসময় অলরেডি নেভি, BAT, তারপর IBA, BAT, বাংলালিঙ্ক। পরে যেটা হলো, আই লাভ দিস এয়ারক্রাফ্ট, দিস এ 12, দিস ইজ 5 প্লেন। সো আমি জাস্ট একটু বলি কেন আমার কাছে ইটস এ দেজা ভু থিং, বিকজ নেভি থেকে পুরো জিনিস আরেকবার এক্সচেঞ্জ করে দিই। 2013-র পরে আই ডিড সাম, ইউনো, আই ওয়াজ লুকিং, স্টার্টেড সামথিং উইথ এলিট টেকনোলজিস, অ্যান্ড সামহাউ উই মেড সাকসেস, অ্যান্ড উই পরবর্তীতে ওই সব কিছু তো সব পোর্টফোলিও সাকসেস হবে না, সো আই লার্ন ফিউ থিংস। তারপরে আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, ইন্টারনেট, IoT, ডেটা, ক্লাউড, এইসব নিয়ে কাজ করি 2015-16 সালে। 2018 সাল থেকে আই স্টার্টেড ওয়ার্কিং ফর নগদ, অ্যান্ড নগদ ইজ দ্য রাইট নাও ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম। এই মুহূর্তে প্রায় 50 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, $1 billion প্লাস ট্রানজাকশন হচ্ছে। সো 2.5 থেকে 3 বছরের মধ্যে ওই কনভার্সনটা আমার হয়েছে। সো ফ্রম নেভি, ফ্রম এ নেভি শিপ সামথিং লাইক দিস টু ফাইন্যান্সিয়াল ক্যাপিটালস, শহরে আসা আজকে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলো। সো আমি একটাই জিনিস বলবো যে কারোর সম্বন্ধে না জানলে আমরা যাতে ভুল তথ্য না দিই, আর কারো ক্যারিয়ার চেঞ্জ হতেই পারে। আই স্টার্টেড ফ্রম নেভি, নাও আই এম ওয়ার্কিং ইন ফিনটেক, সামনে অন্য কিছু নিয়ে কাজ করি। অ্যান্ড ইউ ক্যান অলসো, ইউ ক্যান বি এ ব্যাংকার ডিউরিং ডে, অ্যান্ড রাতের বেলা আপনি কি বলে আচার কফি বানিয়ে বিক্রি করতে পারেন, লাল মোজা বানিয়ে বিক্রি করতে পারেন, ইটস ইয়োর চয়েস, ডোন্ট গেট সো বগড ডাউন। একজন মানুষ সারা জীবন শুধু একটা কাজ করে, আমি এই ভিডিওটা বানানোর, আমি এই ভিডিওটা বানানোর জন্য এতদিন পরে আবার কেন এত সব ঘুরিয়ে পেয়েছি বলছি, বিকজ আমাদের দেশে আমরা মানুষকে খুব জাজ করি, উনি এইখানে ছিল, এখন এইখানে কেমনে আসলো, কি হয়েছে, এত কথা না। আপনার যদি সেটা ভালো লাগে, অন্যের ক্ষতি না করে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট,
you enjoy your life and never forget your roots. I mean, your case check ta kaje financial technology nagod niye, but I found out this special museum for aircraft carriers. So all the folks, my coursemates, seniors, jara chilen military te tader ke salute, ekhon jara staff corporate globally tader ke salute, and all the corporate people outside, welcome. Life can be, you know, exciting. All right. So thank you so very much. This is the story from Navy to Nagod, from military life to fintech. Anything is possible in life. Just wish for it.